এই জলসা এটা একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে, একদম অনুষ্ঠান। আমরা একটা মানুষ এরকম কেউ আছে এখানে, একটা বাপের বেটা হাত তুলে বলুন যে আপনি হাদিস এবং কোরআন দিয়ে আজকে যেগুলো বলবেন আমি সবগুলো না পড়লেও আপনার 10টা কথা মেনে চলবো, একটা লোক বলুন তো, একজন বলুন যে 10টা কথা আপনার মেনে চলবো, পারবেন তো ইনশাল্লাহ? তার মানে বুঝে এবারে কি বক্তে আসছে তোদের, বুঝে মুমতাজুল ইসলাম সাংঘাতিক লোক হবে। আচ্ছা বক্তা না, কঠিন বক্তা, তবে যতই তুমি কঠিন বক্তা মমতাজুল ইসলাম কেন, আমি মমতাজুল ইসলাম দূরের কথা, কাবা শরীফের ইমাম যদি এখানে চলে আসে আর আপনি যদি মানতে না পারেন তাহলে আপনি ভেবে নিতে হবে আপনাকে যে আপনার এই জলসা শোনার জন্যই হিতে বিপরীত হবে। আল্লাহ মোমেনদের চরিত্র বলতে গিয়ে বলেছেন তকালু সামিনা অতানা, মোমেন তারাই যারা হাদিস এবং কোরআন শুনবে সাথে সাথে মেনে নেবে, নিষেধটাকে বর্জন করে দেবে। মানবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলুন, হ্যাঁ ইনশাল্লাহ বলা যাবে, কেন এ তো কেউ দেখতে পাচ্ছে না কিন্তু হাত তুললে লোক দেখতে পাবে, মানে আপনি কম চালাক লোক নয়, হাত তুললে বললাম তখন তুললেন না কেন, সবাই দেখতে পেয়ে যাবে, যদি বাবা ও 10টা মানবে বলেছে মানে কেউ মানছে না, কিন্তু ইনশাল্লাহ সবাই মুখে বললে আওয়াজ হচ্ছে তোকে বুঝতে পারছে না কে বলছে কে না বলছে, কঠিন চালাক। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي ورب زدني علما. وقال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون. আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে বিভিন্ন পল্লী থেকে আগত বাপ এবং ভাইরা ও আমার মা এবং বোনেরা যারা চলে গেছেন এসেছেন আসছেন, নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগত ভাবে। আলহামদুলিল্লাহ আমি আরবিতে আল্লাহর প্রশংসা দেই করেছি, তথাপিও আমি একজন পিওর বাঙালি, ওই জন্য বাংলাতেও আল্লাহর প্রশংসা দেয় করছি যিনি আমাদেরকে একটি কোরআনি মজলিসে বসে দিনী শিক্ষার আয়োজন করে দিয়েছেন, ওই জন্য সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটি বাক্য দিয়ে প্রশংসা জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ অতঃপর বিশ্ব বরেণ্য নেতা বগিপ্রবীক্ষর নেতা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
অজস্র দরুদ শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন, সাথে সাথে ঈদগাহের জন্য কিছু অর্থ দানও করেছেন। আল্লাহ, যে কথাগুলি আমরা শুনেছি তুমি আমাদের আমল করার তৌফিক দান করো, আর যারা দান করেছে আল্লাহ তুমি তাদের দানের বিনিময়ে জান্নাতে তাদের জন্য কবুল করে নাও, আমিন। আমি পবিত্র গ্রন্থ মুকুল আল কোরআনুল কারিমের ছোট্ট দুটি সুরার অংশ বা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত দুটিকে কেন্দ্রবিন্দুতে রেখে কিছু কথা আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আমরা এই জলসাটাকে গতানুগতিক ভাবে একটা অনুষ্ঠান মনে করি, শুধু জলসা নয়, যত আমরা ইবাদত করি বর্তমানে প্রত্যেক ইবাদতটা আমাদের কাছে অনুষ্ঠানে পরিণত হয়েছে। পাঁচ ওয়াক্তের সালাত বা নামাজ, এটা সুন্নত না ফরজ? ফরজ। এই পাঁচ ওয়াক্তের একটা বাধ্যতামূলক ইবাদতটাকে শুধুমাত্র আমরা সাপ্তাহিক শুক্রবারের দিন অনুষ্ঠানে পরিণত করে দিয়েছি, তাই না? যেটা একটা অনুষ্ঠান, শুধু শুক্রবারে যেতাম। সিয়াম বা রোজা, এটা একটা মারাত্মক ইবাদত, এটা এত মারাত্মক ইবাদত, ইবাদতের ব্যাপারে একটা হাদিস যদি আপনি শোনেন আপনি বিশ্ব আবির্ভূত হবেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দামি এবং কত বড় কথা বলেছেন। আমাদের বাড়িতে যখন কোনো মেহমান আসে, আমি মমতাজ গেছিলাম আপনার বাড়িতে গেলাম, তা নিশ্চয়ই আপনি বাড়িতে প্রতিদিন তরকারি রান্না করেন, আমি গেলে সেটা করবেন না, একটু উন্নত মানের করবেন। আপনার স্ত্রী প্রতিদিন যে বিছানার চাদরটা খাটের উপরে বিছিয়ে রাখে, ওটা নিশ্চয়ই চেঞ্জ করে একটা নতুন বিছানার চাদর বিছাবে, কারণ আমার মতো মানুষ যাচ্ছে। আমি কিছুই নয়, জাস্ট বোঝানোর জন্য বললাম। অতিথি এলে বাড়িতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু করে দেবো, অতিথি আসছেন, এখানে একজন যোগ্য আলেম রয়েছেন আমার দীর্ঘদিনের পরিচিত মানুষ, উনি ভাবক মাদ্রাসায় কাজ করতেন, তাকে অনেক জায়গায় সেই সূত্রে ওনার সঙ্গে আমার মানে পরিচিত। তা উনি এটা ভালো জানেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। আল্লাহ রাসূল বলছেন যখন রমজান মাস প্রবেশ করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনন্দিত হয়ে খুশি হয়ে বান্দাদের জন্য ফেরেশতাদেরকে বলে যে আসমানের প্রতিটা দরজা খুলে দাও, আমার বান্দারা সিয়াম পালন করবে। অফতিহাত আবওয়াবুর রহমান, আর আমার রহমতের যেন কোনো ত্রুটি না হয়, আমার প্রতিটি রহমতের দরজাগুলোকে খুলে যায়। অগুন্নিকাত আবু আবু জাহান্নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যান আসছে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও। অসুল সিলাতি শায়াতিন, আর শয়তানদেরকে লোহার জিঞ্জিলে করে বেঁধে দাও। এটা হাদিস আছে তো, আল্লাহ নিজের রোজাদারদের জন্য প্রস্তুতি গ্রহণ করছে, মানে আমরা তাহলে কত দামি মেহমান আল্লাহর কাছে। একজন রোজাদার কত দামি মেহমান, আল্লাহ নিজে সাজাচ্ছেন জান্নাত থেকে। এই আশা আকাশের দরজা খুলে দাও, রহমতের দরজা খুলে দাও, জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আর সুলসিলাতির শয়াতিন, আর শয়তানদেরকে জিঞ্জিলে করে বেঁধে দাও। এখানে একটা সামান্য কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই, আমাদের অনেক মানুষের মনে ধারণা আছে যে রমজান মাসে শয়তানকে বেঁধে দেওয়া হয়, তারপরেও তো মানুষ পাপ কাজ করে, বদমাইশি করে, করে কি করে না, তা এরা
কেমন করে করে কুল আউযু রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এটা মুখস্থ আছে কার কার অনেক জন বাড়িতে গিয়ে বাংলাটা খুলে দেখবেন তো এর বাংলাটা আমরা এই সূরার অনেক কিছু আল্লাহর কাছে পরিত্রাণ চাই যে আল্লাহ এদের এদের কাছ থেকে পরিত্রাণ দাও লাস্ট পরিত্রাণ চাই মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাহ জিনেদের ভিতরে যারা শয়তান আর মানুষের ভিতরে যারা শয়তান তাদের থেকে আমাদেরকে পরিত্রাণ দাও তার মানে বোঝা গেল মানুষের ভিতরে শয়তান আছে কি বলছি বুঝতে পারছেন না মানুষের ভিতরে কি আছে শয়তান আছে যে কথা বলছিলাম এটা আমরা রমজান একটা মারাত্মক মাস এটাকে আমরা অনুষ্ঠানে পরিণত করেছি আপনি অবাক হয়ে যাবেন আমি বক্তব্যটা অনেকদিন আগে দিয়েছি মানে আমাদের টেন্ডেন্সি আমাদের চিন্তা ভাবনাটা দেখুন রোজা করে না সিয়াম করে না অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহে যেন না আসে ঈদের নামাজ পড়তে বা সালাত আদায় করতে যে ব্যক্তি ইচ্ছাকৃত সুস্থ থাকার পরেও সিয়ামকে ত্যাগ করলো ছেড়ে দিল ও যেন আমাদের ঈদগাহে যেন না আসে কে বলছেন এটা আল্লাহর নবী এই এত বড় নিরজ্জ পুরুষ মানুষ ঈদের দিনে নতুন জামা কাপড় কিনছে তা জিজ্ঞাসা করছে ভাই কি ব্যাপার বলছে ঈদের নামাজ পড়তে যাব তাই পুরাতন জামা পড়ে হবে না বলছে না কেমন কেমন লাগছে এই পুরাতন জামাটা যদি কেচে পরিষ্কার করে ঈদগাহে যান কোনো আপত্তি নাই জামার জন্য তো আল্লাহর নবী বললেন না যে নতুন জামা পড়ে যাওয়াটা বাধ্যতামূলক বলেছেন বলেননি বরং তিনি বলেছেন ইচ্ছাকৃত সিয়াম ছেড়ে দিলে ও যেন আমাদের ঈদগাহে না আসে তার মানে ও রোজা রাখতে পারেনি ওর লজ্জা লাগে না ও নতুন জামা কিনতে পারছে না ওর লজ্জা লাগছে ঈদগাহে যেতে অথচ আল্লাহর নবী ওকে যেতে মানা করছেন সব অনুষ্ঠানে পরিণত হয়েছে সবাই জামা কাপড় কিনছে আমিও কিনব ইফতার এটা একটা অনুষ্ঠান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের শেষ দশকের বিজয় রাত্রিগুলিতে তোমরা কি করো লাইলাতুল কদর খুঁজে বেড়াও এই মারাত্মক একটা ইবাদত যে ইবাদতের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন খায়রুম মিন আলফি শাহর এক হাজার মাস ইবাদত করলে যত নেকি পাওয়া যায় এই এক রাত্রিতে ইবাদত করলে তত নেকি পাওয়া যায় এত মারাত্মক একটা রাতকে আমরা অনুষ্ঠানে পরিণত করেছি কোন কোন মসজিদে কাগজ টাঙিয়ে দিয়েছে আমাদের রাত্রি জাগরণ করা হবে 23-এর দিন কোন জায়গায় বলছে 21-এর দিন কোন জায়গায় বলছে ওই 25-এর দিন আর আমাদের কলকাতা এলাকায় তো আল্লাহু আকবার প্রতিটা বিজয় রাত্রিতে প্রতিটা মসজিদ বেশিরভাগ মসজিদে প্রতিটা বলাটা ভুল হলো বেশিরভাগ মসজিদে একটা দুটো করে গরু করে বিরিয়ানি হচ্ছে আসাব ইয়াং ছেলেরা রাস্তাতে সিগারেট টানছে ঠিক ফজরের আগে বিরিয়ানি খেয়ে সাহারি করে নিল সেদিন মোটামুটি ঘুম থেকে উঠেছে 4-টার সময় ওর মা আব্বা জিজ্ঞেস করছে আরে কি করছিলিস বলছে ওই যে মসজিদে রাত জাগছিলাম এটা অনুষ্ঠানে পরিণত হয়েছে হয়নি অনুষ্ঠানে পরিণত হয়েছে এই জলসা এটা একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে একদম অনুষ্ঠান আমরা একটা মানুষ এরকম কেউ আছে এখানে একটা বাপের বেটা হাত তুলে বলুন যে আপনি হাদিস এবং কোরআন দিয়ে আজকে যেগুলো বলবেন আমি সবগুলো না পড়লেও আপনার 10টা কথা মেনে চলবো একটা লোক বলুন তো একজন বলুন যে 10টা কথা আপনার মেনে চলবো পারবেন তো ইনশাল্লাহ তার মানে ওই যে এবারে কি বক্তা আসছে তোদের ওই যে মুমতাজুল ইসলাম সাংঘাতিক লোক হবে আচ্ছা বক্তা না কঠিন বক্তা তবে যতই তুমি কঠিন বক্তা মুমতাজুল ইসলাম কেন আমি মুমতাজুল ইসলাম দূরের কথা কাবা শরীফের ইমাম যদি এখানে চলে আসে আর আপনি যদি মানতে না পারেন তাহলে আপনি ভেবে নিতে হবে আপনাকে যে আপনার এই জলসা শোনার জন্যই হিতে বিপরীত হবে আল্লাহ মোমেনদের চরিত্র বলতে গিয়ে বলেছেন অকালু সামিনা অতায়না
মুমিন তারাই যারা হাদিস এবং কোরআন শুনবে সাথে সাথে মেনে নেবে নিষেধটাকে বর্জন করে দেবে মানবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলুন হ্যাঁ ইনশাআল্লাহ বলা যাবে কেন এত কেউ দেখতে পাচ্ছে না কিন্তু হাত তুলে লোক দেখতে পাবে মানে আপনি কম চালাক লোক নয় হাত তুললে বললাম তখন তুললেন না কেন সবাই দেখতে পেয়ে যাবে জরি বাবা ও 10টা মানবে বলেছে মানে কেউ মানছে না কিন্তু ইনশাআল্লাহ সবাই মুখে বললে আওয়াজ হচ্ছে তো কি বুঝতে পারছে না কে বলছে কে না বলছে কঠিন চালাক মানে সমাজ এখন চারিদিক দিয়ে চালাকিতেই চলছে আল্লাহু আকবার আমি পবিত্র আল কোরআনের যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি খুব সংক্ষিপ্ত আকারে একটা 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 করে আপনি এখন ধরে নেন যে মুমতাজুল ইসলাম হচ্ছে আমার শিক্ষক মুমতাজুল ইসলাম কি আমার শিক্ষক আর আমি ছাত্র আমি এখন ওনার কাছে জ্ঞান অর্জন করার জন্য বসেছি তা আপনাকে আমি বিভিন্ন দিকের জ্ঞান দেব হাদিস এবং কোরআন থেকে যুক্তি সহকারে ইনশাআল্লাহ এক আমি পবিত্র আল কোরআনে যে আয়াতটা মূল যেটা তেলাওয়াত করেছি সেটা হচ্ছে এই আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই এই এখানে কারা চিল্লামিলি করছে ধরে মুসলমানি দিয়ে দেব বলে দিচ্ছে তিনটে ছেলে বসে আছে এইখানে না না এই তো এরা এই যে এরা দুই পাঞ্জাবিওয়ালা এই যা তোরা এখান থেকে যা তাড়াতাড়ি চলে যা এখান থেকে ভাগ তো ক্যামেরা করতে মানে যা খেটারে 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 করছে চুপচাপ মেরে বসুন আপনি ধরে নেন আমি এখন শিক্ষক আপনি ছাত্র আপনি কোনো কথা বলতে পারবেন না এক আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন এই তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদান করেছো তোমাদের কাজ হচ্ছে এই যে কু আনফুসাকুম আলিকুম নার তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এক দুই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন আচ্ছা বলুন তো প্রতিটা নবী এবং রাসূলের কয়টি কাজ ছিল জানা নেই দুটি কাজ এক এক হচ্ছে নবীরা ছিলেন মুনজির অর্থাৎ জাহান্নাম থেকে ভয় দেখাতেন আর নবীরা ছিলেন মুবাশশির মানুষের জান্নাতের সুসংবাদ দিতেন দুটো কথা জেনে গেলেন এক নবীরা কটা কাজ করতেন কটা দুটো এক আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রতিটা নবীকে এই দায়িত্ব দিলেন যে তুমি তোমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও জাহান্নাম মানে আগুন তাই তো আচ্ছা বলুন তো সারা পৃথিবীতে যত ভয়ঙ্কর জিনিস আছে সব থেকে ভয়ঙ্কর কোনটা আমার ভাষা বুঝতে পারছেন না আগুন ওই জন্য আপনাকে দুনিয়াবি একটা জিনিস দেখাই খুব মজা লাগবে শুনতে শুনুন আপনি বাসে উঠেছেন এখান থেকে মালদা যাবেন আচ্ছা বাসে দেখবেন ড্রাইভার যেখানে চালাচ্ছে ওর উপরে দেখবেন একটা বোতলে এরকম লাল বোতলে গ্যাস রাখা আছে লক্ষ্য করবেন কারণ ইঞ্জিনে যদি আগুন লেগে যায় ওই গ্যাস দিয়ে তাড়াতাড়ি আগুন নিভাবে আমি যে গাড়িটা চেপে এসেছি আমার গাড়ির ড্রাইভারের ডান দিকে একটা বোতল রাখা আছে আমার গাড়িতে রাখা নেই এর জন্য আমি আরটিও রুলস অনুযায়ী আমি একজন অপরাধী কিন্তু রাখা প্রয়োজন সরকারি রুলস ইঞ্জিনে যদি কোথাও আগুন লেগে যায় তাহলে আমাকে ওইটা দিয়ে নিভাতে হবে পেট্রোল পাম্পে দেখেছেন যে লাল বালতিতে করে বালি রাখা আছে দেখতে পান দেখতে পান কেন কোটি 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 টাকার পেট্রোল পাম্প খরচা করলাম আমি পাম্পের মালিক আর সামান্য 5 বালতি বালি কেন রাখতে হবে এই কারণে রাখতে হবে যদি কখনো আগুন লেগে যায় ওই বালি দিয়ে তাড়াতাড়ি করে নেভাতে যাবে এই জন্য আপনি প্লেন উঠুন ওখানে আগুন থেকে বাঁচাবার বিকল্প রাস্তা আছে সব জায়গায় কলকাতা বড় বড় ফ্ল্যাটে যান এই যে মানে বিদ্যুৎ চমকায় আকাশ থেকে বজ্রকাত যেটা হয় বজ্রপাত এই বজ্রপাত আটকানোর জন্য বিভিন্ন মেশিন কলকাতা দিল্লি বোম্বাই বড় বড় ফ্ল্যাটে লাগানো আছে তার মানে বজ্রপাত হলেই বিল্ডিং আগুন লেগে যাবে
তাই না? সমস্ত জায়গায় সরকারি তৎপরতায় মানুষকে আগুন থেকে বাঁচাবার জন্য বিকল্প রাস্তা করা আছে, আছে না নেই? আছে। নৌকা, নৌকা পানিতে চলে, অথচ তার ভিতরেও দেখবেন ইঞ্জিনে আগুন লেগে গেলে সেটা থেকে বাঁচার জন্য রাস্তা করা আছে। এবার আপনাকে একটা কথা বলছি, আপনি জীবনে বাসে উঠে দেখেছেন যে লাইফ জ্যাকেট ড্রাইভার সবাইকে একটা করে দিচ্ছে যে লাইফ জ্যাকেট পরে তবে সিটে বসো, বাসটা যদি কখনো নদীতে পড়ে যায় তাহলে জ্যাকেটটা এইভাবে পরে সাঁতার কাটতে কাটতে পড়তে ডাঙ্গা উঠে বেঁচে যাবে, দেখেছেন? নাই। সব জায়গায় আগুন থেকে বাঁচাবার বিকল্প রাস্তা অবলম্বন করা হয়েছে, কারণ সারা পৃথিবীর প্রতিটা মানুষের জানা আগুন এর হাত থেকে রেহাই পাওয়া বড় কঠিন। আমি যদি নদীতে ডুবে যাই সাঁতার কেটে এক ঘন্টা দেড় ঘন্টা বেঁচে থাকতে পারবো, পারবো কি পারবো না? পারবো। আপনাকে যদি 30 সেকেন্ডের মধ্যে যদি একটা চুলোর ভিতরে একটা আগুনের ভিতরে যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, আচ্ছা বলুন তো বাঁচা যাবে? দেবে না। ওই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন প্রতিটা নবীকে বলেছেন আগুন থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার। নাম্বার দুই, আমরা আলেম ওলামারা বক্তব্য দিতে দিতে বলি জাহান্নাম জাহান্নাম জাহান্নাম, এটা আবার এলো কোথা থেকে? এটা তো আসার কথা নয়, কথা কথা নয়। আমি মুমতাজুল ইসলাম, আমি বাড়িতে কয়েকটা মুরগি পুষেছি, রেখেছি। এই মুরগিগুলো সারাদিন এ রোড জমিতে ঘুরে 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 বেড়ায়। আচ্ছা বলুন তো মুরগিগুলো সন্ধ্যাবেলাতে এসে কোথায় থাকে? সিঁড়ি দিয়ে উঠে আমি যে ছপ্পর খাটে ঘুমিয়ে থাকি ওইটার উপরে গিয়ে শুয়ে পড়ে? না, মুরগির যে নির্দিষ্ট নোংরা ঘরটা আছে ওই ঘরটা ঢোকে। কোনটা? নোংরা ঘরটা ঢোকে। গোয়াল ঘরে গরু থাকে, গরুর পেচ্ছাপ পায় কেন? দুর্গন্ধ। সারাদিন মাঠে মাঠে গরুটা ঘোরার পরে কোনোদিন আপনার দুতলার উপরে উঠে যায় না যে আজকে একটু মালিকের পাশে গিয়ে শোবো, বলে শোবে না, ও গোয়াল ঘরেই ঢুকবে। তার মানে সারা পৃথিবীর একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রাণীদের এটা যে যে যেখান থেকে বার হয় সে সেখান থেকে আবার ফেরত আসে। আপনি কাছে কলকাতায় গেলেন কাজ বাজ করতে, আপনি আবার দিন শেষে আপনার দিনাজপুরে আবার চলে আসবেন, আসবেন কি আসবেন না? আসবেন।